हेलो फ्रेंड्स, वेलकम टू यूट्यूबर जया। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। আজকে বিশেষ করে ভিডিও আমি তোমাদেরকে দেখাবো না, আজকে আমি তোমাদের জানাবো যে আমি কে। আমি যে ইউটিউবে একটা চ্যানেল শুরু করেছি, আমি তোমাদের সাথে বক বক করছি, তোমরা হয়তো কিছু সময় আমার ভিডিও দেখছো, কিন্তু তোমাদের আমি এখনও অবধি ভালো মতন জানাইনি যে আমি কে আর আমি কোথায় থাকি। সেই জন্য আমি ভাবলাম যে আরও ভিডিও কন্টিনিউস করার আগে আমার তোমাদের এগুলো জানানো উচিত। আমি হচ্ছি জয়া দাস, আমি কলকাতায় থাকি আর আমি 35 ইয়ার্স ওল্ড। আমি অ্যাট প্রেজেন্ট টাইম আমি একটা নর্মাল হাউস ওয়াইফ, কিন্তু কিছু কিছু ইচ্ছা আছে, যেগুলো আমার মেয়ে এখন অনেক ছোট, 9+, ও যখন 10+ হয়ে যাবে তারপর ইফ পসিবল সেগুলো আমি সাকসেস করার চেষ্টা করব। তা আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তা আমার শ্বশুর শাশুড়ি পাশের রুমে থাকেন আর আমি এই রুমে থাকি। আমার ফ্যামিলিতে মোট 5 জন আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, একমাত্র মেয়ে। আর আমার বাপের বাড়ি ওখান থেকে বেশি দূরে না, আমি কলকাতার বেলেঘাটা অঞ্চলে থাকি আর আমার বেলেঘাটা অঞ্চলের সিআইটি মোড়ে আমি থাকি। আর আমার বাপের বাড়ি হচ্ছে রাসবনী বাজারে, ওখানে আমার বাবা মা আর একটা আনম্যারিড দাদা থাকে, সে আমার থেকে 5 বছরের বড়। তা এই হচ্ছে আমি আর আমার জীবনের কিছু কিছু স্বপ্ন আছে, যেগুলো আমি আস্তে আস্তে আরও তোমাদের সাথে শেয়ার করব। আমি নর্মাল একটা মেয়ে যার মধ্যে অনেক রকম স্বপ্ন আছে, যে সেগুলো মানে এমন একটা জীবনের সময় গেছে যে তখন আমার কাছে সেগুলো করার সুযোগ ছিল কিন্তু আমি করে উঠতে পারিনি। প্রত্যেকের লাইফে কিছু সুবিধা অসুবিধা থাকে, প্রবলেমস থাকে, অনেক রকম প্রবলেম থাকে, হেলথ প্রবলেম থাকে, ইকোনমিক্যাল প্রবলেম থাকে, ফ্যামিলি প্রবলেম থাকে। তা আমার কিছু একটা বিশেষ প্রবলেম ছিল, এই জন্য আমি করে উঠতে পারিনি। কিন্তু বিয়ের পর তখনও ভাবিনি, মেয়ে হওয়ার পর তারপর থেকে আমার মনে হলো যে না, এবার আমার কিছু করা উচিত। তা আমি জবের জন্য ট্রাই করেছিলাম, জব পেয়েও ছিলাম, কিন্তু যেহেতু আমার মেয়ে অনেকটা ছোট, সে নিজের খাবার অবধি বেড়ে খেতে পারে না। হ্যাঁ, আমি জানি যে ওর বয়সী অনেক মেয়ে ভালো ম্যাচিওর আজকালকার দিনে, কিন্তু ও এখনও অতটা ওর মনে ম্যাচুরিটি আসেনি, ওর বাচ্চা বাচ্চা ভাব, চাইল্ডলেস ভাবটা খুব বেশি। তা এই জন্য আমার মনে হলো যে এই সময়টা ঘরে থেকে ওকে সময় দেওয়ার সময়, এই জন্য আমি আমার চাকরিটা ছেড়ে দিই। তারপরে ভাবলাম যে ঘরে বসে কি করব, আমার ইউটিউব দেখতাম, ইউটিউবে ভিডিওস দেখতাম, আমার খুব ভালো লাগতো। তা আমার আগের থেকে ইচ্ছা ছিল যে ইউটিউবে চ্যানেল খুলব আর একটা ডেইলি ব্লগার হব, কিন্তু সেটা এখনও পুরোপুরিভাবে আমি শুরু করতে পারিনি। যদি তোমরা আমার সাথ দাও তাহলে নিশ্চয়ই আমি সেগুলো করব। আর আমার মেয়ে সবসময় আমাকে বলে যে মা তুমি পারবে, তুমি করো। আর আমার সবথেকে বড় সাপোর্টার হচ্ছে ও। তা সেই জন্যই আমি বলছি যে যারা যারা আমার মতন হাউস ওয়াইফ, অনেকেই হয়তো ডেভেলপ আর অনেকেই হয়তো এখনও ঘর সংসারেই জড়িয়ে, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু স্বপ্ন রয়ে গেছে। সবার স্বপ্ন সবসময় পূর্ণ হয় না, আবার হয়েও যায়, কিন্তু আশা কোনো দিন ছাড়বে না। আশা সবসময় নিজের মনের মধ্যে রাখবে যে না, কিছু করতে হবে, এগোতে হবে। দেখবে এই করতে করতে লাইফ আগের দিকে চলে যাচ্ছে আর সাকসেস ঠিক আসবেই যদি হার্ডওয়ার্ক করো। আমি জানি না আমার ক্ষেত্রে হবে কি হবে না, কিন্তু তবুও আমি শেষ অবধি চেষ্টা করব। তাই বলে আমি আজকে আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর করোনা ভাইরাসের বিরুদ্ধে সবাই মিলে একসাথে আমাদের লড়াই করতে হবে। এই যুদ্ধ থেকে জয়প্রাপ্ত পেয়ে আমাদের আরও এগিয়ে যেতে হবে নতুন জীবনের দিকে, আমাদের ভবিষ্যতের জন্য। তা আমরা সবাইকে, আমাদেরকে একসাথে জোট বেঁধে এর বিরুদ্ধে একটা এমন দল তৈরি করতে হবে যে যাদের হয়তো নিজেদের মধ্যে কোনো কথাবার্তা নেই, কিন্তু তারা সবাই জানবে যে হ্যাঁ, যেগুলো আমাদের বলা হচ্ছে, ডিস্টেন্স মেনটেন করা, তারপরে মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, হ্যান্ডওয়াশ করা, আর ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যেগুলো করা সেগুলো সব করতে হবে। তাই বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করলাম। আজকে আমার মেয়ের অনেক পড়ার চাপ ছিল, অনলাইনে ওদের টেস্ট ছিল, এই জন্য আমি ভিডিও আরও বড় করতে পারছি না। কালকে ওর একটা টেস্ট আছে, কালকে আমি আরেকটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। বাই বাই।